ওই কামতের দিন মুসিবতের দিন ওই সময় জাহান্নামীরা যখন জাহান্নামের অতল তলদেশে মুহূর্তের ভিতরে পৌঁছে যাবে একটা সেকেন্ডও সময় লাগবে না একটা মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে হাড় হাড্ডিগুলা এবং গোস্তগুলা সব পুড়ে ছাই হয়ে যাবে আর ওই সময় বান্দা বান্দিদের শুধু কেবল মাত্র জানটুকু বেঁচে থাকবে আবার আল্লাহ তৈরি করবেন আবার পোড়াবেন আবার তৈরি হবে আবার পোড়ানো হবে আবার তৈরি হবে আবার পোড়ানো হবে আবার তৈরি হবে আবার পোড়ানো হবে এইভাবে চলতেই থাকবে আর এই রকম নরমাল দেহ নিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামাই দেবেন না কেমন প্রশস্ত হবে যে কথা বলছিলাম নবীজি বলে আমার সাহাবাই কেরামেরা আমার সাহাবীরা যারা কিনা জাহান্নামী হবে তোমরা কি জানো তাদের দৈর্ঘ্য প্রশস্ত তাদের দেহটা কত মোটা হবে লায়া রাসূলুল্লাহ নবী বলেন যে মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা দূরত্ব ডান সাইডের কাঁধ থেকে আর বাম সাইডের কাঁধ পর্যন্ত এই যে প্রশস্ত বুক চেস্ট এই যে দেহর দৈর্ঘ্য হবে এমন চওড়া মক্কা থেকে মদিনা কতটা চওড়া বুঝতে পাচ্ছেন যদি মাইলে বলা হয় 360 থেকে 70 মাইল কিলোমিটার নয় এতটা চওড়া খালি চোখে কি দেখা যাবে নাকি খালি চোখে দেখা যাবে না চামড়া অনেক পুরু খুব ছোটে বোঝেন ভাই না আমার শুধু এটা শুনলে অবাক হয়ে যাবেন যারা জাহান্নামে হবে তাদের দাঁতগুলো হবে অনেক বড় বড় কেমন বড় নবীজি বলেন ওহদ পাহাড় পরিমাণ ওহদ পাহাড় পরিমাণ তাদের বড় বড় দাঁত হবে তাহলে ওহদ পাহাড় পরিমাণ দাঁতের যদি সাইজ ওহদ পাহাড় হয় এক একটা দাঁত তাহলে ওই মানুষটা কত বড় হবে একবার আপনারা ভেবে দেখেন এত মোটা তর তাজা দেহ নিয়ে সেকেন্ডের ভিতরে জাহান্নামের তলদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও সময় লাগবে না একটা মুহূর্তের ভিতরে পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে আবার বানানো হবে আবার পোড়ানো হবে আবার বানানো হবে এইভাবে চলতেই থাকবে বাইরে আমার এবার দেখেন যারা কিনা ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে মেনে নিল এবং সুম্মাস্তাকামু যারা এর উপরে অটল থাকতে পারল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহর মালাইকা ফেরেশতা নাজিল হয়ে যাবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আর বলবে তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই ওই জাহান্নামের উপরে ওই জায়গাতে দাঁড়িয়ে বলবে নাহানু আউলিয়াকুম আমরা যে তোমাদের বন্ধু দুনিয়া এবং আখেরাত ফির দুনিয়া ওয়া ফিল আখিরা এই যে আখেরাতের বন্ধুর ঘোষণা দেওয়া হয়েছিল আজকে আখেরাতের শেষ মঞ্জিল শেষ ঘাটি পৌঁছল আসো 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 তোমাদের কোনো ভয় নাই ওই সমস্ত মুমিন বান্দা বান্দিদের হাতটা ধরে বিদ্যুৎ গতির নাই পার করবে আর বলবে ওয়া আব শিরু বিল জান্না সবার মধ্য থেকে সবার থেকে উৎকৃষ্ট করে আমি মানব তৈরি করেছি কে বলছেন সবার মধ্য থেকে সবার থেকে উৎকৃষ্ট করে সেই জাতির নাম কি মানব জোরে বলেন কি বলবেন যে সর্বসেরা কেন শুধু মানব বললে আল্লাহর প্রশংসা হয় না সর্বসেরা বললে আল্লাহর প্রশংসা হয় কারণ কত সুন্দর নিখুঁত করে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন পূর্বে বলছিলাম তবে একটুখানি আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য বলছি আপনি এক সেকেন্ডের জন্য ভাবুন তো আল্লাহ চোখ এখানে না দিয়ে ধরেন মাথার পিছনে দিয়েছে নাকটা এখানে না দিয়ে হাঁটুতে দিল ধরেন আপনার আমার গালটা এখানে না দিয়ে বাম সাইডে কোমরে দিল আপনার ছেলে কাশ্মীরে গেল গাছপাকা পাঁচ কেজি আপেল নিয়ে আসলো আপনাকে দিল আব্বা আপনার জন্য 5 কেজি আপেল এনেছি একটু খাও না তখন আপনি কি বলবেন আহারে আমার ছেলে কাশ্মীরে গেছিল গাছপাকা আপেল এনেছে এ তো এদিকে সব ছোট ছোট আপেল হয় আপেলটা কেমন দেখতে মন চাইবে না লাল না সাদা না কালো তাহলে চোখ আছে কোথায় পিছনে আপেলটা ধরে নিয়ে এই চোখ দেখ তো আপেলটা সাদা না লাল তা বললো না মোটামুটি লাল আছে আচ্ছা এত রাস্তা ট্রেনে এসেছে পচে গেছে না ভালো আছে এই গ্রিন সিগন্যাল দেবে কে জোরে বলেন নাক নাক আছে কোথায় হাঁটুতে তাহলে ওই আপেলটা ঘুরে নিয়ে এসে নাক একটু শুকে দেখতো আপেলটা পচা না ভালো তা বললো না মোটামুটি ভালো খাওয়া যাবে আচ্ছা খেতে তো হবে গাল আছে কোথায় বাম সাইডে কোমরে আবার বামের দিয়ে আপেলটাকে ঘুরিয়ে গাল তুই এইবার খা অসুবিধে না কত কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে নিকুত করে নিপুণ করে আমাদেরকে বানিয়েছেন প্রথমেই সামনে ধরবেন যদি ইয়া ধরেন আপেল
চোখ বলবে লাল নাক বলবে ভালো তার হাফ ইঞ্চি নিচে রয়েছে গাল বলবে যত পারো ঠেলো একবার ভেবেছেন একবার ভাবেন তো আল্লাহ হাত এইভাবে যদি আমাদের করে দিত বলেন আমরা চলতে পারতাম কত মানুষ লাগতো এইসব গাড়িতে হতো নাকি বাস ট্রেনে চলতে চলতে পারতাম আমরা হাত তো এইভাবে কত মানুষ নেবে ভাত খেতাম কিভাবে এইভাবে ভাত নিয়ে হাতের উল্টো পিঠে ছুঁড়ে ওপরে দিতে হবে তারপর গাল হা করে খেতে হবে কত বলেন ঠিক কি না কিন্তু না আল্লাহ আমাদের কত সুন্দর বল বিয়ারিং কত সুন্দর করে আঙুলটাই যে পাঁচটা আঙুল প্রত্যেকটা আঙুলের আল্লাহ এক একটা কাজ দিয়েছে যদি চারটা আঙুল হতো ভাতটা মাখিয়ে গালে তুলতেন কি করে যদি এইটা না থাকতো এগুলো ভাববেন এগুলো ভাববেন না প্রত্যেকটা আঙুলের আমাদের কাজ রয়েছে আরো এক সেকেন্ড একটুখানি বোঝেন তাহলে আরো বুঝে আসবে আপনার আল্লাহ কি সুন্দর করে নিপুণ করে নিখুঁত করে আমাদেরকে বানিয়েছে এই জায়গা দাঁড়িয়ে প্রমাণ করুন কারণ আমার নামের আগে ডাক্তার দেখেছেন না আপনারা মেডিসিন নিয়ে মানব দেহ নিয়েও একটু রিসার্চ করেছি এই হাতটা এইভাবে ধরুন সাবাট করে চোখে মারেন তো লাগছে চোখে লাগছে লাগে না বাচ্চা কোথায় এ সানসেট আছে কি আছে এখানে কি আছে সানসেট বলে হুজুর কেন সানসেটের কথা বললেন দেখবেন ঘরের জানলা দরজার উপরে সানসেট থাকে না সানসেট থাকে এখানে কেন দেওয়া রয়েছে আমি উদাহরণ কেন দিলাম সমস্ত মানব দেহের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব থেকে শক্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শক্ত হাড্ডি শক্ত হাড় সেইটা হলো এই জায়গার অংশ দেখবেন মানুষ পড়ে গেলে হাত ভাঙে মানুষ পড়ে গেলে পা ভাঙে মানুষ পড়ে গেলে মাথা ফাটে এই জায়গাটা ফাটতে দেখেছেন নাকি কাউকে অত সুবিধে না এটা সব থেকে শক্ত ঘরের সামচেটের উপরে শুধু কি ওখানে ইট দিয়ে গাঁথা হয় নাকি ওখানে কি দেওয়া হয় রড দেওয়া হয় কি দেওয়া হয় এন্টোস আপনার স্টোনশিপ দেওয়া হয় কি দেওয়া হয় বালি দেওয়া হয় কি দেওয়া হয় সিমেন্ট দেওয়া হয় কি হয় না সব থেকে শক্ত বিম সানসেট ছাদ এগুলো সব থেকে শক্ত তাই আল্লাহ তাআলা এখানে শক্ত করে বানিয়েছেন বন্ধু যে ঘরের জানলা দরজার উদাহরণ দিচ্ছেন হ্যাঁ আমাদের চোখের জানলা দরজা চোখের জানলা দরজা কই চোখের উপরে এই যে পাতা এটা হলো পাল্লা দিয়েছে আমার আল্লাহ একটু জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ কত সুন্দর করে নিপুণ করে আমাদেরকে বানিয়েছেন আহা সেই মানব ময়কারা দন্তান্ন ব তিনটি অক্ষরে দাঁড়িয়ে একবার ভাবেন এর ভিতরে কি আমাকে করতে হবে কিভাবে আমাকে চলতে হবে কার কথা মানতে হবে সব এই মানবের ভিতরে লেখা রয়েছে আমরা তো সেটাই বুঝি না মানব মানে মানুষ ব্যাস চলো বোঝা হয়ে গেল না অত সুবিধা না ইসলাম আপনাকে শিক্ষা দেয় ইসলাম আপনার রিসার্চের কথা বলে ইসলাম আপনাকে গবেষণার কথা বলে ইসলাম হলো আগেই বলছিলেন বিজ্ঞান এই কোরআনুল কারিম আমি এক্ষুনি তাফসীরের দিকে যাব তার আগে আপনাদেরকে কিছু কিছু কথা আজকে আমাদের বোঝার প্রয়োজন আমরা ইসলাম সম্পর্কে বুঝতে পারি না তাই তো আজকে গণ্ডগোল তাই তো আজকে দল এত দল মত আজকে এত সব কিছু সমস্ত সব কেউ বলছে না হাত কোথায় বাঁধবে বুকে বাঁধবে না কোমরে বাঁধবে এই নিয়ে পড়ে রয়েছে কিন্তু এই কোরআনুল কারিম তো এই জন্য নাজিল হয় নাই এই কোরআনুল কারিম থেকে পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে সমস্ত বৈজ্ঞানিকরা তারা মেনে নিয়েছে না যে যা কিছু রিসার্চ করা হচ্ছে যত বই পুস্তক আছে আমেরিকার নাসা রিসার্চ সেন্টার যদি আপনি গুগলে সার্চ করে দেখেন দেখবেন আমেরিকার নাসা ওই রিসার্চ সেন্টারের যত বই পুস্তক আছে রিসার্চ করার জন্যে এক নম্বরে দেওয়া রয়েছে তাদের কাছে রাখা আছে সেটা হলো কোরআনুল কারিম জোরে বলা যাবে না আর আমরা তো কবে সাতাশে আসবে কবে মানুষ মারা যাবে তারপরে মাথার ধারে গুনগুন করে সুরা ইয়াসিন পড়ব সুরা রহমান পড়ব এই জন্য কি কোরআন নাজিল হয়েছে নাকি মরা মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে না এ কোরআনুল কারিম আমাদেরকে বুঝতে হবে তাই আজকে যত সময় থাকব কোরআনুল কারিম থেকেও বেশি কথা বলবো কারণ কোরআনুল কারিম থেকে আমি একটু আলোচনা করতে ভালোবাসি আপনাদের অসুবিধা হবে নাকি চলবে তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন না ইনশাআল্লাহ দেখি আরো একবার চেক করে লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ এইভাবে পিক আপ যত সময় হাই আমার গাড়ি তত সময় চলবে পিক আপ যখন দেখবো স্লো হয়ে গেছে গাড়ি আসতে করে সাইড হয়ে যাবে অন্য গাড়ি এসে আপনারা আবার প্যাসেঞ্জার হিসেবে উঠে দাঁড়াবেন যাই বা হোক আমি আপনাদেরকে যে কথাগুলো বলছিলাম একটু গভীর মনোযোগ দিতে হবে এই মানব আমাদেরকে কি শিক্ষা দেয় ময়কার দন্তান্ন ব তিনটি অক্ষরে দাঁড়িয়ে মানব ম থেকে মানব তারপরে কি অক্ষর বাবু হ্যাঁ না তার আগে একটা আকার বাদ গেছে না আকারটা কেন হলো এটাও তো ভাবা লাগবে শুধু মোর পর দন্তান্ন ধরলে হবে না একটা আকার আছে ম থেকে মানব আকারে আমি আকারে
আমি, তারপরে হলো দন্তান্ন, দন্তান্নই হলো নবীর, তারপরে হলো কি ব, আর বয় থেকে হলো বাণী। তাহলে ফুল মানবের মানে হলো মানব আমি নবীর বাণী। জোরে বলা যাবে না? কোন যুক্তি কোন উক্তি মানছি না, নবী নাই যেখানে নবী আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ আমাদের স্লোগান কবুল করেন, জোরে বলেন আমিন। এবারে আমি আপনাদেরকে আরো একটু আপনাদের বুঝাই, দেখেন কেন ওয়াজ, যা কিছু ওয়াজ শুনুন সবকে মনে থাকে নাকি? সম্ভব না, তাই না? আল্লাহ নবীর দরবারে একজন প্রাণপ্রিয় সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি অনেক ওয়াজ শুনি, ওয়াজ মনে রাখতে পারি না, বয়স হয়ে গেছে, যদি এমন একটা ওয়াজ করেন যে ওয়াজটা শুনলে পরে আমার হায়াতে জিন্দেগিতে আর যেন কোনো ওয়াজ শোনা না লাগে, বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি এমন একটা ওয়াজ করেন যে ওয়াজ শুনলে আমার হায়াতে জিন্দেগিতে যেন আর কোনো ওয়াজ শোনা না লাগে। নাম্বার দুই শর্ত হলো, ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ হুজুর, দ্বিতীয় নাম্বার শর্ত হলো, যখনই কিনা আপনার কাছে আসি অনেক কথা আপনি বলেন আমি মনে রাখতে পারি না, কারণ বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে পরে স্মৃতি শক্তি কমে যায়, তাই আর রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ হুজুর দ্বিতীয় নাম্বার শর্ত হলো, ওই ওয়াজটা যেন লম্বা না হয়, যেন বড় না হয়, ওয়াজটা যেন ছোট হয়। তৃতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ গিব ইয়া হাবিবাল্লাহ হুজুর, তৃতীয় নাম্বার শর্ত হলো, ওই ওয়াজটা যদি আমি মেনে নিতে পারি, মানতে পারি, জীবনে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে পরে আমার মৃত্যু যখনই হোক না কেন, আমার মৌতের পর পরে আল্লাহ তাআলার দয়ার জান্নাতটা যেন নসিবে জুটে যা। তিনটি শর্তের উপরে কথা বলেন, কয়টি? এই তিনটি শর্তের উপরে ওয়াজ। ভাই আমার, নবীজি বললেন, বাবা সাহাবী, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যাও তোমার ওয়াজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর এত ছোট ওয়াজ? এই তুমি তো বললে ওয়াজ কি হতে হবে? ছোট হতে হবে। আচ্ছা নবীজি যে কথাগুলো বলতেন, বলেন তো নিজের ইচ্ছা মতো বলতেন? যে কথা মনে হতো সে কথা বলতেন না? কি কথা বলতেন নবীজি? আমি এখনো দেখছি আপনার সবাই দাঁড়িয়ে আছেন, একটু আসেন না, একটু বসেন না, আমার সোনার চাঁদ মানিকেরা, একটু আপনি একটু এগিয়ে আসেন তো দেখি, আমি এখনই তাফসির শুরু করব, কারণ তখন তার কথা বলতে পারবো না আমি মাঝে। একটু আসেন না, সরে আসেন, সামনে চলে আসেন, সামনে চলে আসেন, সরে আসেন, একদম ফাঁকা জায়গা রাখবেন না, আসেন, আমি আপনার জন্য খাস করে দোয়া করবো আপনাদের জন্য। বিশ্বাস করুন আপনাদের প্রত্যেকের সমস্ত সব যা কিছু মনে আশা আকাঙ্ক্ষা আছে আজকের সব কিছু আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসাফির হালাতে আমার মতো গোনাগার হয়তো বা কেউ নাই, কিন্তু রসুলের হাদিস অনুযায়ী মুসাফিরের দোয়া কবুল হয়, তাই আমি আপনার জন্য দোয়া করব। তাই আমি বলবো যেন দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকবেন না, কেন ঠান্ডায় কষ্ট পাবেন, দাঁড়িয়ে পা ব্যথা করবে, একটু আসুন, যেহেতু জায়গা রয়েছে সামনে এখনও, তাই আপনাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করছি। আর আমি আর দ্বিতীয়বার কিন্তু বলবো না, কারণ আমি যখন তাফসীর শুরু করব তখন কিন্তু এই কথাগুলো আমি আর বলতে পারবো না বেশি কথা, তাই ওই জন্য আপনাদেরকে বলবো সামনে জায়গাগুলো আমি শেষবারের মতো বলছি, আসুন না আপনাদের জন্য সুবিধা হবে। পৃথিবীর সমস্ত খেয়াল এখনই মাথা থেকে আউট করে দেন, সব ছেড়ে দেন, এখনই আপনাদের মাঝে যে কথাগুলো বলবো নিয়ত রাখবেন এই ওয়াজটা শুনে নিয়ে যেন জীবনে অ্যাপ্লাই করতে পারি। জোরে বলুন না ইনশাআল্লাহ। তবেই তো আজকে সার্থক হবে এই মাহফিল দেওয়া, তবেই তো সার্থক হবে এত পয়সা খরচ করা, তাই আমি আপনাদেরকে বারবার বলছি গভীর মনোযোগ দেন আর বাইরে এসে বসে যান। বাইরে আমার, নবীজি বললেন, বাবা সাহেব, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, যাও ওয়াজ হয়ে গেছে, হুজুর এত ছোট ওয়াজ। হ্যাঁ নবীজি যে কথা আগেই বলি, নবীজি যে কথা বলতেন সেই কথা নিজের ইচ্ছা মতো, যেটা মনে হতো সেটা বলতেন না। এবার দেখে নেব কোরআনুল কারিম থেকে রেফারেন্স দিয়ে দিয়ে নবীজি কি বললেন আর আল্লাহ তাআলা এই সম্পর্কে তিনি কি বলছেন। বাইরে আমার, নবীজি বললেন, বাবা সাবিক, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো, তুমি বলবে আল্লাহকে তুমি রব বলে মেনে নেবে, তুম্মাস্তাকিম, অতঃপর তুমি এর উপরে
অটল থাকবে, অচল থাকবে, তুমি কোনো অবস্থাতে নড়বে না। বুঝেছি, এইটুকু আজ যদি মেনে নিই আমি জান্নাতে যেতে পারবো, এই ছোট্ট ওয়াজ যদি মানতে পারি আমি জান্নাতে যেতে পারবো। দেখেন, অ্যাজ ইট ইজ সেম টু সেম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন। তবে আমি সেই আপনাদের ওয়াজগুলো করব, আমার একটি শর্ত আছে। নবীজি ওয়াজ করেছেন কয়টি শর্তের উপরে? তিনটি। আর আমি সেই ওয়াজগুলো আপনাদের শোনাবো ফিরি ফিরি না? আমার একটা শর্ত থাকতে পারে তো? পারে কি না পারে? হ্যাঁ, অবশ্যই পারে। তা আমার একটা শর্ত আছে, ওয়াজগুলো আমি কোরআনুল কারীম থেকে রেফারেন্স দিয়ে দিয়ে করব। তবে একটা শর্ত, আমি যেই কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করব, একই সঙ্গে একই যোগে আমরা উচ্চ স্বরে আল্লাহ তাআলার নাম ধরে ডাকব। পারব তো ইনশাআল্লাহ? কেন, আল্লাহর নাম নিয়ে ডাকলে খুশি হয় কে? রেগে যায়, রেগে যায় কে? শয়তান। খুশি হয় আল্লাহ, রেগে যায় শয়তান। ওই জন্য করে আল্লাহকে খুশি করার জন্যে আল্লাহ তাআলার নাম যখন ডাকা হয় আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়। ওই সময় বান্দা বান্দিদেরকে ডাকতে ডাকে ফারিস্তা মণ্ডলীর দিকে দেখায়, এ আমার ফারিস্তা মণ্ডলীরা দেখ, আমার বান্দা বান্দিদেরকে নিষেধ করেছিলি তৈরি করবেন না, এ ফারিস্তারা তোরা দেখ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ যে মহান, আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে তাদের সব, আমি আল্লাহ যে তারা মালিক স্বীকার করে, এ ফারিস্তারা তোরা সাক্ষী থেকে যা, ওই সমস্ত বান্দা বান্দির তামাম জিন্দেগির ছোট ছোট গোনা কথা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যায়, রহমতের দুয়ারে জোশ মেরে যায়। আর আল্লাহ তাআলা আমাদের তামাম জিন্দেগি ছোট ছোট গোনা মাফ করেন। মনে রাখবেন, বিনা তওবায় কিন্তু বড় গোনা মাফ হয় না। আল্লাহ যখন খুশি হয়ে যায় জীবনের সমস্ত ছোট ছোট গোনা খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে আজকে আমরা মাঝে মাঝে আল্লাহর নাম নেব, আমাদের ছোট ছোট গোনা খাতা মাফ হবে, জোরে বলুন না ইনশাআল্লাহ। এবং আজকের মাহফিল থেকে শেষ, একেবারে সব শেষে, মাহফিলের শেষে আমরা তওবা করে বাড়ি যাব, তাহলে আমাদের জিন্দেগির সমস্ত বড় বড় গোনা খাতাগুলি কেউ আল্লাহ মাফ করে দেবেন, জোরে বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। তাই একেবারে আমি আপনাদের বলছি, আমি যখনই আয়াতে কারিমা পড়বো আল্লাহর নাম ধরে রাখবেন, খুশি, আপনার মনে দুঃখ কষ্ট নিরিবিলি নির্জনে চলে যাবেন, একবার শেষ দায় পড়ে যাবেন, আল্লাহর নাম ধরে ডাকবেন, দেখবেন মনের দুঃখ গ্লানি সব দূর করে দেয় কে? জোরে বলেন আল্লাহ তাআলা। ওই জন্য আমরা সকলে আল্লাহর নাম নেব। এখানে কোরআনুল কারীম সুরার নাম হামিম সাজদা, আপনার পারা নম্বর 24, আয়াত নম্বর হলো 30। এবার শুরু করছি মহাবিশ্বয় মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে আজকের আলোচনা। দেখেন আল্লাহ তাআলা এ সম্পর্কে কি বলছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, বলে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, যারা কিনা ক্বালু বলবে রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের প্রভু, যারা স্বীকার করে নেবে, এ কথা বলছেন কে? নবীজি বললেন, বাবা সাহাবি তুমি বলবে আল্লাহকে শুধু রব বলে মেনে নেবে। আল্লাহ তাআলা তাই বলছেন, যারা কিনা আমি আল্লাহ আমাকে যারা রব বলে মেনে নিল। তারপরে নবীজি বলেছিলেন, সুম্মাস্তাকিম, এ বাবা সাহাবি তুমি এর উপরে অটল থাকবে, অচল থাকবে, তুমি কোনো অবস্থাতে নড়বে না। আল্লাহ তাআলা অ্যাজ ইট ইজ সেম টু সেম, তিনি নিজেই সেই কথা বলছেন। আল্লাহ তাআলা বলছেন কি, সুম্মাস অকমো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি বাবু? ঠান্ডা লাগছে, আল্লাহর নাম নেন গা গরম হবে, আমি দেখছেন না সব খুলে ফেলছি একে একে। প্রথমে শাল খুলেছি, তারপরে এটা চাদর খুলে, এটা রুমাল খুলে দিলাম, তারপরে কোটটাও এখনো খুলে দেবো। দেখেন গা ঘামছে না ঘামে নেব? আল্লাহর নাম নেন গা গরম হবে, আল্লাহ খুশি হবে, ঠান্ডা কমে যাবে, যদি বলুন না ইনশাআল্লাহ। বাইরে মাত আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মাস্তাকামু, যারা কিনা এর উপরে অটল থাকবে। নবীজি বলেছিলেন সুম্মাস্তাকিম, ওটা হলো এক বচন, ওটা কয় বচন?
নবীজি একজনকে লক্ষ্য করে বলেছিলেন, তাই ওটা হলো এক বচন। এখানে আল্লাহ তাআলা আমাদের সবাইকে লক্ষ্য করে বললেন এটা হলো বহু বচন, তাই সুম্মাস তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা সুম্মাস তাকামু। যারা ইকের উপর অটল থাকবে অচল থাকবে। তবে একটুখানি এখানে বলে রাখি, তাফসির মানে সেটাই, প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা বাক্য আমাদের বুঝে নেওয়া লাগবে। এই জায়গাতে আল্লাহকে রব বলে মেনে নেওয়া কিন্তু সহজ ব্যাপার। এখানে আল্লাহ বললেন যারা আমাকে রব বলে মেনে নিল এটা কিন্তু সহজ ব্যাপার, কিন্তু সুম্মাস্তাকিম বা সুম্মাস্তাকামু এর উপরে অটল থাকা, আল্লাহকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকা, এটা কিন্তু কঠিন ব্যাপার। যদি আমার এই পর্যন্ত ওয়াজ বুঝে থাকেন বলেন তো আল্লাহকে রব বলে মেনে নেওয়া সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? সহজ। আর আল্লাহকে রব বলে মেনে নিয়ে এর উপরে অটল থাকা, দাঁড়িয়ে থাকা, এটা সহজ ব্যাপার না কঠিন ব্যাপার? কঠিন ব্যাপার। তাই বাদশা হারুনুর রশিদের একটা কথা বললে আপনার এই জায়গাতে আরও পরিষ্কার ক্লিয়ার হবেন, আল্লাহকে কেমন রব বলে মেনে নেওয়া সহজ আর দাঁড়িয়ে থাকা কঠিন। একটুখানি এই উদাহরণ দিয়ে, এটা গল্প নয়, বাদশা হারুন আল রশিদের জীবন চরিত্র থেকে ছোট্ট একটি কথা আপনাদের বললে আপনারা বুঝে আসবে, আপনাদের বুঝতে সুবিধা হবে। বাদশা হারুন আল রশিদ তিনি দুটো পাখি পুষতেন, একটার নাম হলো কাক আর একটার নাম হলো কোকিল। তিনি যখন সিংহাসনে বসে বিচার করতেন, টেবিলের দুই সাইডে দুটো থাকতো পাখি, ডান সাইডে থাকতো কাকটা, বাম সাইডে থাকতো কোকিলটা। বিচার করতে করতে যখন একটু দেরি হতো, আর কাকের তখন ক্ষুধা লাগত আর কাক তখন ডাক দিত। আচ্ছা বলেন তো, কাক যখন ডাকে এই ডাকটা কেমন লাগে? কর্কশ না? কর্কশ লাগে, লাগে না? কেমন ডাকে কাক? কাক ডাকে না? কর্কশ লাগে। আমি কেন কথাগুলো বলছি জানেন? আজকে আমাদের ভিতরে অনেকে আছেন, এর ভিতরেও খুঁজলে হয়তো পাওয়া যাবে, মনে মনে করেন আমি এত নামাজ পড়ি, এত রোজা করি, দান সদাকা সাধ্য মতো করি, হারাম হালাল বেঁচে চলি, অথচ দেখো দেখো যত দুঃখ যত কষ্ট যত মুসিবত সব আমার উপর। হ্যাঁ, ও নামাজ পড়ে না, ও রোজা করে না, ও দেখো কত বহাল তবিয়াতে চলছে। আমি নামাজ রোজা করি, আমার বেলা দু চালা চালা বোঝেন তো, টিনের চালা খড়ের চালা, আমার বেলা দু চালা, আর ও নামাজ নাই রোজা নাই হারাম হালাল কিছুই বাঁচে না, ওর বেলা দুতলা, কয়তলা? নামাজ রোজা নাই কয়তলা, আর আমি নামাজ রোজা করি আমার বেলা দু চালা, বলে না বলে না? ইমান মজবুত হবে দেখেন। এ বাদশা হারুন রশিদ যখন বিচার করছেন আর কাকের ক্ষুধা লেগেছে, কাক ডাক ছাড়ছে, কাকের ডাক হলো কর্কশ, যেই কাক ডাক ছেড়েছে ওই সময় বাদশা হারুন রশিদ বলে, এই প্রহরীরা তোমরা কি দেখতে পাও না, তোমরা কি দেখতে পাও না, এই কাকটা কা কা করে ডাকছে, খাবারটা দিলিস তো ডাকটা বন্ধ করে, খাবার দিতে পারছো না, দাও খাবার দাও। প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কাককে খেতে দিতে গেল। আচ্ছা এদিকে আছে কি পাখি? আচ্ছা এও যে খাবার দেখেছে, এ ডাকবে না চুপ করে থাকবে? ডাকবে না? ডাকবে, এরও তো ক্ষুধা লেগেছে। এই কোকিল তখন ডাক ছেড়েছে, আচ্ছা কোকিল ডাকলে কেমন লাগে? ভালো লাগে না? মজা লাগে না? বসন্তের সময় দক্ষিণা বাতাসে যখন ভোরের বেলা ওই কোকিলের সুরটা ভেসে আসে, কুহু কুহু ডাকে না, কত সুন্দর করে ডাকে। বাইরে আমার যেই কোকিলটা কুহু কুহু রবে ডাক চাল, ওই সময় সঙ্গে সঙ্গে প্রহরীরা দৌড়ে গিয়ে খাবারগুলো নিয়ে কোকিলকে খেতে দিতে গেল। ওই সময় বাদশা হারুন আল রশিদ ওই প্রহরীদেরকে বকা দিলেন, রে আমার প্রহরীরা, আমি কি তোমাদের কোকিলকে খাবার খেতে দিতে বলেছি, খাবার দিলে কেন? বলছে বাদশা যা পানা, এটা আপনার কেমন বিচার? কাক যাচ্ছে কা 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 করে, ক্ষুধা লেগেছে, খাবার খেতে দিই নাই বলে আপনি আমাদের বকা দিলেন, আর কোকিলকে খাবার খেতে দিয়েছি বলে আপনি আমাদের বকা দিলেন, দুইটা বিচার কি সমান হলো? কাকের ক্ষুধা লেগেছে, খাবার খেতে দেয়নি বলে বকা দিলেন,
আর কোকিলকে খাবার খেতে দিয়েছে বলে বকা দিলেন, পুরোটা উল্টা না, পুরোটাই উল্টা। বাইরে যেই প্রহরীরা বললেন বাদশাহ হারুন আল রশিদ বলে এই বাদশাহ কমিয়ে দিলে হবে না, আপনার দূর থেকে মোটে সাউন্ডই টানে না, একটু রিভাব দিলে একটু হালকা মিক্সারে ফেলে দিলে কি হবে, তাহলে কষ্টটা গলা প্রচন্ড ব্যথা আছে দূর থেকে টানবে তো কমিয়ে দিলে হবে। বাদশাহ হারুন আল রশিদ ওই সময় বললেন এই প্রহরীরা তোমরা দেখতে পাও না এই কোকিলটা যখন ডাকে আর কাকটা যখন ডাকে, এই কাকটা যখন ডাকে এর কর্কশ ডাক, এর ডাকটা আমি পছন্দ করি না, আমি সিংহাসনে বসে আমি যখন বিচার করি আমার ব্রেনটা ঠান্ডা রাখতে হয়, তাই কাক যখন কা 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 করে ডাকে আমার ব্রেনটা অসুবিধা হয়, তাই আমি ওই জন্যে বললাম কাককে খাবার খেতে দাও, ও খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে, ও আর ডাকবে না, ও খাবার খেতেই ব্যস্ত হয়ে যাবে, ও আর ডাক দেবে না, ওর কর্কশ ডাক আমার আর শুনতে হবে না, তাই বললাম কাককে খাবার খেতে দাও। পক্ষান্তরে কোকিলকে খাবার খেতে দিতে নিষেধ করলাম, মানে তোমরা কাকের ডাক আর কোকিলের ডাকটা সমান গুলিয়ে ফেলো না, এই কোকিল যখন ডাক ছাড়ে ওর সুমধুর কণ্ঠের ডাকটা আমি বাচ্চা হারুন আল রশিদ শুনলে পরে আমার ব্রেনটা ঠান্ডা হয়ে যায়, তাই বললাম কোকিলকে খাবার খেতে দিও না, ওকে ডাকতে দাও বেশি করে ডাকুক, তবে এখন খাবার দিও না, খাবার দেবে বিচার হয়ে যাওয়ার পরে, যখন বিচার হয়ে যাবে, বিচার হয়ে যাওয়ার পরে এর থেকে ভালো খাবার উন্নত মানের খাবার তারপরে বিচার হয়ে যাওয়ার পরে তুমি তোমরা দেবে, কিন্তু এখন দিও না, ডাকতে দাও বেশি করে ডাকো, যত ডাকবে আমি বাচ্চা হারুন আল রশিদ আমার ব্রেনটা ঠান্ডা হয়ে যাবে। বাইরে ঠিক তদরূপ আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিরা যে আল্লাহকে রব বলে মানে না, প্রভু বলে স্বীকার করে না, নাফার মানি করে এই সমস্ত বান্দা বান্দিরা, তারা যখন আল্লাহর কাছে অর্থ সম্পদ টাকা পয়সা চায়, আল্লাহ বলে ফারিস্তারা কি চায়, বলে গাড়ি চায়, বলে আর কি চায়, বলে বাড়ি চায়, বলে কয়তলা বাড়ি চাই, বলে একতলা, বলে ব্যবস্থা করে দাও দুই তলা, আবার চাকি কি ডাকে কি চাই, বলে গাড়ি, বলে কয়টা, বলে একটা, বলে ব্যবস্থা করে দাও দুইটা। আর যখন মুমিন বান্দা বান্দিরা যারা নামাজ পড়ে, যারা আল্লাহকে রব বলে মেনে নিল, ওই সমস্ত বান্দা বান্দিরা যখন আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদিগকে তাদের ডাকটা যখন শুনতে পায়, ফারিস্তারা বলে আল্লাহ আপনার এই বান্দা বান্দিটা ডাকে, বলে কেন ডাকে, বলে অর্থ চায় সম্পদ চায়, আল্লাহ বলে দিও না, ওই সময় ফারিস্তারা বলে আল্লাহ এটা আপনার কেমন বিচার, এই নাফরমান বান্দা বান্দি সে ডাকলো আপনি বললেন কি চাই, আমরা বললাম অর্থ সম্পদ, গাড়ি চাই বাড়ি চাই, তাই আমরা যখন আপনাকে বললাম বললেন ডবল করে দাও, কিন্তু এই মুমিন বান্দা বান্দি তো আপনাকে প্রভু বলে মানে, রব বলে স্বীকার করে, নাফরমানি করে না, সব কিছু মেনে চলে, অথচ আপনি একে দিতে নিষেধ করলেন, আল্লাহ বলে আমার ফারিস্তারা আমি আল্লাহ যেটা জানি রে তোরা সেটা জানিস না, আমি আল্লাহ যেটা বুঝি তোরা সেটা বুঝিস না, এই ফারিস্তারা আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুই শ্রেণী দুইটা দুই প্রকার বান্দা বান্দিদের ডাকটা দুই রকমই, নাফরমান বান্দা বান্দি যখন ডাকে এরা এদের ডাকটা আমি আল্লাহ আমার কাছে কর্কশ ভাবে পৌঁছায়, এই কর্কশ ডাক আমি আল্লাহ পছন্দ করি না,
তাই বললাম যা চাই ডবল করে দাও ব্যস্ত হয়ে যাক অর্থ সম্পদ পেয়ে সেইগুলো নিয়ে ব্যস্ত হয়ে যাক আমাকে আর ডাকবে না মনে আছে না কাকের কথা বলছিলাম কাককে যদি খাবার খেতে দেওয়া হয় কাক খাবার খেতে ব্যস্ত হয়ে যাবে আর ডাকবে না বাচ্চার কানে ওই কাকের কর্কশ ডাক পৌঁছাবে না এটা বোঝাবার জন্য বাইরে আমার আল্লাহর দরবারে ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা যখন ডাকে আল্লাহর দরবারে কর্কশ ভাবে পৌঁছায় আল্লাহ পছন্দ করে না তাই বলে বেশি করে ব্যবস্থা করে দেরে যখন কিনা এই মুমিন বান্দা বান্দী যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে যারা আল্লাহকে প্রভু বলে মেনে নিয়েছে ওই নাফরমান বান্দা বান্দীরা না এরা হলো ঈমানওয়ালা যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে এরা যখন অর্থ সম্পদ চায় আল্লাহ বলে দিও না আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা আমি এই কারণে দিতে নিষেধ করলাম এই বান্দা বান্দিটা ডাকলে আমি আল্লাহ বড় খুশি হয়ে যা এই বান্দা বান্দির ডাকটা শুনলে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার রহমতের দুয়ারে জোশ মেরে যায় এই মুমিন বান্দা বান্দীদের ডাকটা আমি আল্লাহ শুনতে চাই এ যদি অর্থ সম্পদ সব দিয়ে দেওয়া হয় তাহলে পরে এই বান্দা বান্দিটা আমি আল্লাহ আমার আর শরণাপন্ন হবে না অর্থ সম্পদ পেয়ে ব্যস্ত হয়ে যাবে দুনিয়ার কাজে লিপ্ত হয়ে যাবে তাই বললাম ওই বান্দা বান্দি দিগকে অর্থ সম্পদ দিও না এখন নয় যা কিছু চাই সব চাহিদা যেমন কাক আর কোকিলের সম্পর্কে বাদশা বলেছিলেন এই কোকিলকে বিচার হয়ে যাওয়ার পরে কাককে যে খাবার খেতে দিয়েছিলে এর থেকে উন্নত মানের খাবার এর থেকে ভালো খাবার বিচার হয়ে যাওয়ার পরে দেবে আল্লাহ রাব্বুল আমিন বলে আয় ফেরেশতারা এদেরকে এখন দিও না বিচার হয়ে যাওয়ার পরে আমার আমি আল্লাহ তাআলা আমার আমি যে দয়া করে মায়া করে এই বান্দা বান্দিদেরকে তৈরি করেছি এই মুমিন বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন আমার দয়ার জান্নাতের ভিতরে এর থেকেও অনেক উন্নত মানের খাবার উন্নত মানের বাসস্থান উন্নত মানের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা আমি করে রেখে দিয়েছি আজ থেকে যদি আমাদের মুসিবত আসে অর্থ যদি না থাকে আমরা কি আজ থেকে আল্লাহর উপরে রাগ করব যে আল্লাহ আমার দেখতে পায় না আমি ভ্যান চালিয়ে খাই নামাজ রোজা করি অথচ আমি গরিব মানুষ আর নামাজ রোজা কিছু নাই ওর বেলা সব আল্লাহ কি আমার দেখতে পায় না এরকম আর বলবেন না কারণ আপনি জানেন আমার আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসে তাই তো আমাদের দুঃখ তাই তো আমাদের মুসিবত আমরা শরণাপন্ন যখনই আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ ফারিস্তাদের ডেকে ডেকে দেখায় এই ফারিস্তারা দেখ আমি আল্লাহ আমার শরণাপন্ন হয়ে গেছে বাইরে আমার তাই এখানে পরিষ্কার করে নিন দুঃখ আসুক মুসিবত আসুক যাই আসুক না কেন যদি আল্লাহর শরণাপন্ন হওয়া যায় আল্লাহকে রব বলে মেনে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারে সুম্মাস্তাকামু যাদের উপরে অটল থাকতে পারলো আল্লাহ তাআলা তাই বলছেন কি তাদের জন্য তানতানা জানু আলাইহিমুল মালাইকা আল্লাহু আকবার বলেন কত সুন্দর আমাদের আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে দেখেন তাতানা জানু নাজালা ইয়ানজুলু নাজিল হওয়া তাতানাজ্জালু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নাজিল করে দেব আলাইহিম তাদের প্রতি মালাইকা মালাইকা ফারিস্তা আমি আল্লাহ তাআলা তাদের জন্য পাঠিয়ে দেব আল্লাহ তাআলা পাঠিয়ে দেবে ফারিস্তা মণ্ডলের দিকে এসে তারা চুপ করে থাকবে না তারা কি বলবে আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহু আকবার বলবেন না কষ্ট হচ্ছে আপনাদের আপনাদের কষ্ট হচ্ছে নাকি তাহলে অস অস কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান তো দেখি সব ব্রেক ফেল সব ব্রেক ফেল হয়েছে আমি বলেছি আমার শ্রোতা হতে গেলে হাই পিক আপ হতে হবে ডিজ ব্রেক হতে হবে যেখানে ব্রেক মারবো সেখানে দাঁড়াতে হবে আমি বললাম অস শুনবেন না কারা কারা সব হাত তুলেছে তাহলে কি অস শোনা শুনছে বুঝতে পারছে মানে পুরো ব্রেক ফেল ব্রেক যদি ফেল হয় বাবু গাড়ি কোথায় যাবে সাইডে চলে যাবে খালে পড়বে বিলে পড়বে ওই জন্য আমার শ্রোতা হতে গেলে হাই পিক আপ হতে হবে আর ডিশ ব্রেক হতে হবে যখন যেটা বলবো ভালো করে শ্রবণ করতে হবে তাহলে এবার বলুন কারা কারা শুনবেন না
তার মানে সবাই অশুনবেন নাকি বলেন জোরে বলেন না ইনশাআল্লাহ হ্যাঁ এই তো মাঝে মাঝে কি চার্জ শেষ হয়ে যাচ্ছে নাকি বাইরে আমার বাবা হয়ে যাবেন আহা আল্লাহ রাব্বুল আমিন কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আসলে আমরা কোরআনুল কারীম বুঝতে পারি না তাই তো আমাদের মজা লাগে না তাই তো আমাদের মজা লাগে না আজকে আমরা লাঞ্ছিত বঞ্চিত পদদলিত হেয় প্রতিপন্ন একটাই কারণে আমরা ইসলামটাকে ছোট করে দিয়েছি আমরা কোরআনটাকে বোঝার চেষ্টা করিনি কোরআনের সম্মানটা কমিয়ে দিয়েছি আর কি করেছি আলেম বলে আমাদের সম্মান কমিয়ে দিয়েছি বিশ্বাস করুন তাই দেখছেন না কোরআনুল কারীম যখন মাদ্রাসা আমি মাদ্রাসা এসে ওখানে বানাত মাদ্রাসাতুল বানাত আপনাদের না ওটা ওখানে আমি এসে বিশ্রাম নিচ্ছিলাম আপনি বলেন তো যদি এলাকার ইমাম সাহেব বা হুজুর বলে যে আপনার ছেলেটা মেয়েটা মাদ্রাসা দেন না একটু মক্তবে সকালে পড়তে আসবে কোরআন শরীফ শিখবে বলে ক টাকা করে নেবে বলে অন্তত ক টাকা দেবে পঞ্চাশ টাকা করে দিও হ্যাঁ কোরআন শরীফ পড়বে আবার পঞ্চাশ টাকা কিন্তু ইংলিশ মিডিয়ামে দেবে মাসে ক টাকা হ্যাঁ দশ হাজার তবু বলবে স্যার আরো দুই এক হাজার লাগলে দেবো আমার মেয়ে যেন স্টার পায় কথা বলেন ঠিক কিনা কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দেওয়ার বেলা পঞ্চাশ টাকাও জোটে না ওই আবার পাঁচ মাস বাকি ওই আবার পাঁচ মাস বাকি হুজুরি আপনার মাসে তিন হাজার টাকা মাইনে দিয়ে তো হয় না আবার পঞ্চাশ টাকা করে দিতে হবে তার মানে সম্মান আমরা বাড়িয়ে দিয়েছি না কমিয়ে দিয়েছি কোরআনুল কারিমের বুঝতে পারছেন কেন আমরা লাঞ্ছিত কেন বঞ্চিত আমরা ইসলামটাকে ছোট করব ধর্মটাকে ছোট করব কোরআনটাকে ছোট করব আমরা নিজেরা ছোট হয়ে যাব তাই প্রত্যেক ধর্ম প্রত্যেক ধর্মীয় মানুষ তার ধর্মটাকে ভালোভাবে জানতে হবে যদি আপনি জানেন তাহলে দেখবেন কোনো ধর্মই শেখায় না টেরোরিজম কোনো ধর্ম শেখায় না কোনো মানুষকে আঘাত করা কোনো ধর্ম শেখায় না কাউকে খুন করা কথা ঠিক বলছে না ভুল বলছে আমরা তো নিজেদের ধর্ম নিজেই বুঝি না তুমি কি বাবু বলে আমি মুসলমান তুমি নামাজ পড়ো না আমি নামাজ পড়ি না তুমি কিসের মুসলমান তুমি কি বলে আমি হিন্দু তুমি মন্দিরে যাও না আমি মন্দিরে যাই না তা তুমি কি হিন্দু বাবু তুমি কি আমি খ্রিস্টান তুমি গির্জায় যাও না গির্জায় টির্জায় সময় পাই না চাকরি বাকরি করি তা তুমি কিসের খ্রিস্টান নিজের ধর্মটাকে নিজে মানুন বোঝার চেষ্টা করুন সেই মোতাবেক চলুন দেখবেন পৃথিবী থেকে অশান্তি সব দূর হয়ে গেছে কথা বলেন ঠিক কি না আমাদের ধর্ম প্রত্যেকের ধর্ম প্রত্যেকের কাছে বড় প্রত্যেকের নিজের ধর্ম আমাদের ধর্ম আমাদের বুঝতে হবে অন্য দাদাদের ধর্ম তাদের বুঝতে হবে দেখবেন তাহলে পরে আমাদের ভিতরে সম্প্রীতি তৈরি হয়ে যাবে ওই আলাদা করে সম্প্রীতির মঞ্চ তৈরি করে আমাদের আর বক্তব্য দিতে হবে না অতএব আমাদেরকে প্রত্যেকের ধর্মটাকে আমাদের নিজে নিজে মানতে হবে বুঝতে হবে বোঝার চেষ্টা করতে হবে সেই ধর্মটাকে যদি নিজের ধর্মটাকে ভালোবাসা যায় দেখবেন অপর ধর্মটাকেও অটোমেটিক সম্মান জানানো হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার তাই আমি আপনাদেরকে এই রাত গভীরে একটু হয়তো বা কষ্ট দিচ্ছি আপনাদের কারণ এই ঠান্ডার সময় আমি চেয়েছিলাম আর একটু সকাল সকাল হোক যাই বা হোক পরিবেশ পরিস্থিতি অনুকূলে সব কিছুই তো হয় তাহলে আমি আপনাদের যে কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করুন দেখেন কত সম্মান কত মর্যাদা কত সুন্দর ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে করে দিয়েছে প্রত্যেকটা জায়গাতে কি বলছে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই তোমাদের দুশ্চিন্তা করা লাগবে না কোনো প্রয়োজন নাই আর শুনে রেখে দাও তোমাদের জন্য অপেক্ষা করছে সুসংবাদ গ্রহণ করো আল্লাহ তাআলার দয়ার জান্নাতে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যদি আপনি হকের পক্ষে থাকেন তাহলে নিশ্চিত আপনার জন্য জয় আছে না নাই সকলে বলেন তো হকের জয় না ক্ষয় জয় আর বাতিলের ক্ষয় যদি বলেন বাতিলের ক্ষয় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বিষয়ের উপরে হক আছে না নাই বাতিল আছে না নাই অবশ্যই আছে আপনি হকের পক্ষে থাকেন আমি সবাইয়ের জন্য বলছি হক যে কথা সত্য কথা যেটা অন্যায় নয় সত্য কথা তার উপরে দাঁড়িয়ে থাকবেন আপনি মনে করছেন কি আমরা এখানে অল্প সংখ্যক মানুষ ধনেটা ঘিরে ফেললো ভয় পাবেন নাকি যদি বলেন ভয় পাবেন কেন ভয় পাবেন না হকের পক্ষে যদি থাকেন আপনার ভয় নাই কারণ উদাহরণস্বরূপ তফসিরকারকেরা এখানে পরিষ্কার করে লিখে দিয়েছেন সাদৃশ্য দেওয়া হয়েছে আশরাফ আলী থানভি রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে লিখছেন উদাহরণ দিয়েছেন জিহ্বার দাঁতটাকে দিয়ে কি জিহ্বা হলো হকের পক্ষে আর দাঁত হলো
বাতিলের পক্ষে, হক কার পক্ষে? জিহ্বার পক্ষে। জিহ্বার আর দাঁতের সদৃশ্য এখানে দেওয়া হয়েছে, উদাহরণ দেওয়া হয়েছে। কেমন? আচ্ছা বলেন তো, দাঁত দাঁত দলে বেশি ভারী না জিহ্বা দলে ভারী? দলে ভারী দাঁতের না? দাঁত দলে ভারী, আবার শক্তও বটে। জিহ্বা নরম না শক্ত? নরমপন্থী, নরম। আর দাঁত হলো শক্ত। খুব ভালো করে বুঝবেন, এই জিহ্বা বেচারা কোনো দিকে যেতে পারে না, এ শুধু মাঝখানে থাকে। আর দাঁতের কাছে যত সময় খাবার না দেয়, দাঁত কিন্তু চিবাতে পারে না। ওর কাজ হলো এক জায়গায় দাঁড়িয়ে শুধু হামানদিস্তার মতো খাবার থিত করা। কথা বলেন ঠিক কি না? হামানদিস্তা বোঝেন তো, মশলা গুঁড়া করে, তারপর বয়স্ক মানুষরা পান থিত করে, জানেন না? ওটা হামানদিস্তা আমাদের দিকে বলে। এদিকে কি বলে? এদিকে কি বলে? হ্যাঁ আচ্ছা আমি বুঝি না, যাই হোক, তা আমার দিকে হামানদিস্তা বলে ওই পান থিত করাটাকে। যাই বা হোক, এক জায়গায় দাঁড়িয়ে থিত করার মতো এই দাঁত, ওর যত সময় খাবারগুলো না নিয়ে জিহ্বা দাঁতের কাছে দেবে, তত সময় কিন্তু দাঁত পাবে না। ওই দাঁত তার জায়গায় দাঁড়িয়ে জিহ্বা খাবার দিয়ে আসতে যদি একটু দেরি হয়, বলেন তো দাঁত ছেড়ে দেয় না কামড়ে দেয়? কামড়ে দেয়। আরও বুঝুন, এই বেচারা জিহ্বা শুধু উপকার করে, শুধু উপকার করে। দাঁতের ভিতরে এক টুকরা পানের একটা সুবারি, পান খেতে যে সুবারি দাঁতের ভিতরে প্রবেশ করলো, গোস্ত খেতে এক টুকরা বেঁধে গেল দাঁতের ভিতরে, মাছের কাঁটা একটু ঢুকে গেল, কি করলো? তা প্রথমে আমরা চেষ্টা করি না বার করার, তো কিছুক্ষণ চেষ্টা করে যখন ব্যর্থ হয়ে যায়, না বার করতে পারি, আমরা ভুলে যাই। কিন্তু একজনে কিন্তু বলে না, কে বলেন তো? ও খানিকক্ষণ পরে পরে শুধু ঠেলে, এই বার হয়, কিন্তু জিভ সেখানে চলে যায়, যায় না? যায় না। ও খানিকক্ষণ পরে শুধু ঠেলে, বার হয়। যত সময় না বার করবেন, তত সময় খানিকক্ষণ পরে পরে জিভ শুধু সেই জায়গায় ঠেলবে, আঘাত করবে, বার হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে উপকার শুধু জিহ্বা করেই চলেছে, কিন্তু দাঁত সুযোগ পেলে আর আসতে দেরি হলে খাবার দিয়ে ও কিন্তু ছেড়ে দেয় না। এবার দেখুন, বলবেন যে হুজুর এখানে এতগুলো মানুষ, কেউ বলতে পারবেন হুজুর আমাদের এখানে একটা দেখলাম মানুষ মারা গেছে, সে তার জিহ্বাটা খসে পড়ে গেছে? আচ্ছা বলেন, এখানে বয়স্ক বাবাজি যারা আছেন, ষাটের উপরে যাদের বয়স, সবার কি সব দাঁত আছে নাকি? বাবজি আপনার হাতে সব দাঁত নাই? শুনে দেখেন, জায়গা দাঁড়িয়ে প্রমাণ নেন। দাঁত শক্ত হওয়া সত্ত্বেও, দলে ভারী হওয়া সত্ত্বেও, একটা করে খান খান হয়ে পড়ে যায়, কিন্তু জিহ্বা আমার আপনার সঙ্গী সাথী হয়ে কবর শ্মশান পর্যন্ত পৌঁছে যায়। কেন? জিহ্বা হকের পক্ষে ছিল, তাই। কথা বলে ঠিক কি না? অতএব হকের জয় আছে না নাই, বাতিলের ক্ষয়। তাই ওই জন্য ভয় পাওয়ার দরকার নাই। এ ঘোষণা কার? আমার আল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমাদের কোনো ভয় নাই, যদি তোমরা ঈমানওয়ালা হও, আমি আল্লাহ যদি আমাকে রব বলে মেনে নাও। এ কথা বলছেন কে? আল্লাহ। তোমাদের দুশ্চিন্তা তিনি বলছেন করার দরকার নাই। আর সুসংবাদ গ্রহণ করো, তোমরা যদি অটল থাকতে পারো, অচল থাকতে পারো, সব বিষয়ে শরণাপন্ন আল্লাহর হতে পারো, তাহলে পরে ওয়াবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো এই দয়ার জান্নাতের। কোন জান্নাতের? আল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন, ওই দয়ার জান্নাতে যারা পূর্বে ওয়াদা করা হয়েছিল। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবার 31 নম্বর আয়াতে কারিমা। আমার এক একটা আয়াতে কারিমা বোঝাতে সময় লাগে, প্রায় 2-2.5 ঘন্টার উপরে সময় লাগে। তা আমি স্পিডে বলছি, কেন আমার পরে বিদেশি মেহমান আছে, তাই আজকে অনেক কথা অল্প সময় বলতে হবে, একটু হয়তো স্পিড হয়ে যাচ্ছে। এবার 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা এখানে কি বলছে দেখেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আরো যদি বলতে পারবেন আল্লাহু আকবার, খুব মজা দেখেন। নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কারা বলছে? নাজিল হলো কারা? ফারিস্তারা নাজিল হলো না? নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে গেলাম। কত সময়? আসলে বন্ধু মানে তো আমরা মজা পাই না। বন্ধু মানে কি? জচ্চুরি, জালিয়াতি, ফ্রেববাজি, দাগাবাজি, ধোকাবাজি, মিথ্যাবাজি, বন্ধু নামে মুকুলধারী তারাই তো করে চকলফুরি।
বন্ধু মানে আবার কি জুচ্চুরি জালিয়াতি ফেববাজি দাগাবাজি ধোকাবাজি মিথ্যাবাদী বন্ধু নামে মুকুশধারী তারাই তো করে কেলেঙ্কারি স্বার্থ ফুরালো কেটে বললো এটাই আমরা বন্ধু জানি কিন্তু এখানে যে আল্লাহ কোটেশন করে দিয়েছে কত সময় তারা বন্ধু হবে কেমন তারা বন্ধু হবে কত সময় বন্ধু হবে সেখানে আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ দুনিয়ার জিন্দেগিতে বন্ধু ও আখিরাতের জিন্দেগিতে বন্ধু দুনিয়ার জিন্দেগি তো আমরা মোটামুটি জানি কিন্তু এবার আখিরাতের জিন্দেগিটা একবার শোনেন কেমন তারা বন্ধু হবে বাইন আমার আমি আপনাদেরকে বোঝাতে চাই আজকে আমরা এখানে বসেছি আজকে মানুষ সময় এখান থেকে আমাদের প্রত্যেকটা শিক্ষা নিতে হবে এই জায়গাতে ভাইরা আমার দুনিয়ার জিন্দেগিটা তো আমরা মোটামুটি বুঝি কেমন বন্ধু হবে পরে আসছে আখেরাতে এই সমস্ত ফারিস্তারা কেমন তারা বন্ধু হবে শুনলে অবাক হয়ে যাবেন শুনতে চান নাকি কেমন বন্ধু হবে ফারিস্তারা শুনতে চান না দেখি একবার পিক আপ বুঝবো পিক আপ যদি হাই হয় তো গাড়ি তো চলবে লিল্লাহে দেখবে তো পিক আপ তো ঠিক আছে লিল্লাহে দেখবে আলহামদুলিল্লাহ ভাই আমার মানুষ যখন মারা যায় দুইটা শ্রেণী হয়ে যায় দুইটা দল হয়ে যায় একটা হলো ইমানওয়ালা আর একটা হলো ইমান ছাড়া ওই না ফরমান বান্দা বান্দিরা যখন তারা মারা যায় মারা যাওয়ার পরে দুইটা বান্দা বান্দি কিন্তু দুই রকম কথা বলে দুই রকম তারা কথা বলে যে সমস্ত ইমানওয়ালা বান্দা বান্দিরা আল্লাহকে রব বলে মেনে নিয়ে ওই সমস্ত বান্দা বান্দিরা যখন মরণাপন্ন অবস্থায় এসে হাজির হয়ে যায় ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম মাতার দ্বারে এসে হাজির হয়ে যায় নরমাল ভাবে আপনার কিনা ভাইজান কোথায় যাচ্ছে না ভাইজান কোথায় যাচ্ছে চলে যাচ্ছে নাকি আপনারা এ বাবু আপনার আপনি যদি ওঠেন আমি জানি অনেকক্ষণ আপনারা বসে আছেন তাহলে আপনি যদি ওঠেন কিন্তু আপনার দেখা থেকে আর একজন উঠবে হ্যালো সুযোগ পেয়ে যাবে কমিটিদের উদ্দেশ্য বলা হচ্ছে যারা বসতে পারে ব্যবস্থা করে দেন আমাদের আবার একজন বক্তা আছেন উনি সুদূর বাংলাদেশ মিরপুর ঢাকা থেকে এসেছেন কিছুক্ষণের মধ্যে উনি উঠবেন আপনারা একটু ধরুন কারণ হলো এই ঠান্ডার সময় বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু এই কষ্ট তো সেই কষ্ট নয় একবার চিন্তা করেন না আখিরাতের সব থেকে কঠিন দিন সেই দিনটার কি নাম বাবু সেদিনটা হলো কামতের দিন মুসিবতের দিন আমি আপনাদের কাছে দশটা মিনিট চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এই দশটা মিনিট একটু ভাবেন দুনিয়ার সমস্ত খেয়াল সব বাদ দিয়ে দেন সমস্ত খেয়াল সব বাদ দিয়ে আপনারা একটু আখিরাতের কথা চিন্তা করেন আমি যে কথাগুলো বলছি শুনলে অবাক হয়ে যাবেন ভাইরা আমার ওই কামতের মহা ময়দানে ময়দানে মাশারে ওখানেও দুইটা শ্রেণী হবে ওই দুইটা শ্রেণী একটা হলো ইমানওয়ালা যারা ইমানটা রাখতে পারল আল্লাহকে রব বলে মেনে নিল প্রভু বলে স্বীকার করে নিল ওই ইমানওয়ালা বান্দা বান্দিদের একটা লাইন কাতার হবে আর একটা হলো নাফারমান বান্দা বান্দিদের জন্য আর একটা কাতার হবে বাইরামা ওই কামতের মহাময়দানে ময়দানে মাশরিফ ওই বান্দা বান্দিরা আজকে দেখুন দুনিয়ায় গরমের সময় আজকে দেখুন যখন আপনার সূর্য থেকে যে আমাদের গরমটা তাপটা দেয় দুনিয়ায় এখান থেকে লক্ষ লক্ষ মাইল দূর থেকে সূর্যের তাপে পৃথিবীর সমস্ত মানুষেরা গরমের সময় এসি ছাড়া ঘুমাতে পারে না ফ্যান ছাড়া বসতে পারে না ওই কামতের দিন মুসিবতের দিন শুনলে অবাক হয়ে যাবেন এমন দূরে তো নয় কাছাকাছি থাকবে সূর্যের আরো এগারোটা মুখ হয়ে যাবে মাথার কিনগুলো টক বক করে ফুটতে থাকবে বাইরে আমার মাটিগুলো পড়ে তামা হয়ে যাবে আর ওই কামতের দিন মুসিবতের দিন মানুষ দিশেহারা হয়ে যাবে পতঙ্গের মতো চলতে থাকবে দুনিয়ার আজকে 50,000 বছর যেমন একটা সময় আর কামতের দিন প্রথম দিন একটা দিন হবে 50,000 বছর সমান এই 50,000 বছর সমান একটা দিনে বান্দা বান্দিরা দিশেহারা হয়ে যাবে
আল্লাহ রহমতের ছায়া ছাড়া আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না বান্দা বান্দিরা সব পতঙ্গের মতো চলতে থাকবে ওই সময় আল্লাহ তাআলা দরবারে সকলেই চাইতে থাকবে পানাহা চাইবে কিন্তু যারা নাফরমান বান্দা বান্দি তারা তো কোনো ছায়া পাবে না ঈমানওয়ালা বান্দা বান্দিদের কাছে এই তাতানাত জানু আলাইহি মুল মালাইকা এই মালাইকা বন্ধু ফেরেশতা নাহানু আউলিয়াকুম এই বন্ধু ফেরেশতারা হাজির হবে বলবে আল্লাহ তাখাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু না তোমাদের কোনো দুশ্চিন্তা করার চলো চলো আমরা তো আপনার বন্ধু ওই সময় বন্ধু ফেরেশতারা ধরে আল্লাহর আরশের নিচে দাঁড় করিয়ে দেবে আল্লাহু আকবার বলেন আর শুধু তাই নয় ওই কিয়ামতের দিন মুসিবতের দিন নাফরমান বান্দা বান্দিরা তাদের সমস্ত কলিজা ফেটে চৌচির হয়ে যাবে পানি 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 করে চিৎকার করতে থাকবে পানি পাবে না কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশারে যখন পানি পানি করে চিৎকার করতে থাকবে মাওলার দিকে রবের দিকে আল্লাহর দিকে যখনই তাকাবে আমার আল্লাহ তাআলা ওই কিয়ামতের দিন মুসিবতের দিন ওই সময় ওই নাফরমান বান্দা বান্দির থেকে মুখটা সরিয়ে নেবে যখনই মুখটা সরিয়ে নেবে ওই বান্দা বান্দিরা আবার তার আল্লাহর দিকে শরণাপন্ন হবে আবার আল্লাহ মুখটা ঘুরিয়ে নেবে ওই বান্দা বান্দিরা চিৎকার করতে থাকবে যতবার তাকাবে আল্লাহ মুখটা ঘুরিয়ে নেবে আর বলবে নাফরমান বান্দা বান্দিরা আজ কিয়ামতের দিন মুসিবতের দিন আমি আল্লাহ তোদের জন্য রহমানুর রহিম নয় আমি আল্লাহ তোদের জন্য আজকে রহমতের দৃষ্টিতে তাকাবো না ওই সময় আল্লাহ বলে হ্যাঁ জাহান্নামী ফারাস ফারিস্তারা জাহান্নামায় চলে যাও উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোজ গুলো নিয়ে আসো এই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোজ গুলো নিয়ে এই বান্দা বান্দিদেরকে খেতে দাও এদের পিপাসা লেগেছে ওই জাহান্নাম থেকে নিয়ে এসে ওদেরকে খেতে দাও ওই নাফরমান বান্দা বান্দির কাছে একবার ভাবেন ওই নাফরমান বান্দা বান্দিরা ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোজটা নিয়ে যখন তারা মুখের কাছে নিয়ে আসবে নিয়ে আসার সঙ্গে সঙ্গে নবী বলেন পৃথিবীর কোনো মানুষের সহ্য করার ক্ষমতা নাই এমন কোন মানুষ থাকবে না উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোজগুলো নিয়ে যখন তারা মুখের কাছে এলিয়ে আসবে এমন কোন মানুষ থাকবে না যে তাদের ঠোঁটটা ঝুলে যাবে না অতএব প্রত্যেক ওই নাফরমান বান্দা বান্দিদের ঠোঁটটা ঝুলে নাভি পর্যন্ত ঝুলে যাবে ওই নাফরমান বান্দা বান্দিরা তারা চিন্তা করবে তো কলিজা ফেটে চৌচির হয়ে যায় পানির পিপাসায় কাতর হয়ে পড়ে এই পানিটা তো আমার খাওয়া লাগবে কারণ পানির পিপাসা লেগেছে ওই সময় তারা ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোজ গুলা নিয়ে বান্দা বান্দিরা যখন মুখের ভিতরে নিয়ে তারা সেবন করতে থাকবে যখন তারা সেবন করে নেবে পেটের ভিতরে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে নারী বুড়িগুলো সব পায়খানার দরজা দিয়ে বার হয়ে যাবে সহ্য করতে পারবে না কোন বান্দা বান্দি কেউ নয় ওই নাফরমান বান্দা বান্দিরা ওই উত্তপ্ত ফুটন্ত রক্ত আর পোষটা খাওয়ার পরে তাদের আরো পানি পিপাসার ডবল হয়ে যাবে তারা আবার চিন্তা করবে এবার খেলে বুঝি এবার একটু পানির পিপাসাটা কমবে এই না মনে করে আবার তারা সেবন করবে আবার পায়খানা দরজা দিয়ে আবার বার হয়ে যাবে ভাইরা আমার আমি আপনাদেরকে বোঝাতে চাই ওই কিয়ামতের মহা ময়দানে ময়দানে মাশারের দিন এই বন্ধু ফেরেশতারা কেমন তারা বন্ধু হবে ওই সময় যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছিল পৃথিবীতে অটল ছিল সর্ব অবস্থায় আল্লাহ শরণাপন্ন হয়েছিল ওই বান্দা বান্দির কাছে হাজির হয়ে যাবে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ওই মালাইকা ফেরেশতা হাজির হবে আর বলবে আল্লাহ তাহাফু তোমাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু না তোমাদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই চলো চলো একটা জায়গায় পানি পাওয়া যাবে ওই জায়গাটার নাম হলো হাউজে কৌসারের পানি এই বন্ধু ফেরেশতারা কোটি কোটি মিলিয়ন বিলিয়ন বান্দা বান্দির মাঝখান থেকে রাস্তাটা ক্লিয়ার করে সঙ্গী হয়ে বন্ধু হয়ে হাউজে কৌসারের কাছে নিয়ে হাজির করিয়ে দেবে বাইরে আমার শুধু তাই নয়
ওই কিয়ামতের মহাময়দানে ময়দানে মাশালে এবার একবার শেষ বুঝুন যখন বান্দা বান্দিরা ওই সময় যখন কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবে তারপর যখন কিয়ামতের বিচার শুরু হয়ে যাবে আখিরাতের শেষ মঞ্জিল শেষ ঘাঁটি সেটা হলো জাহান্নাম জাহান্নামের উপরে ফুলছিরাত বাইরে আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের দিন জান্নাতটা আল্লাহ তাআলা কাছাকাছি রাখবেন না জান্নাতটা দূরে রাখবেন আর জাহান্নামটাকে কাছে রাখবে জান্নাতটা যখন কাছে রাখবে না জান্নাত দূরে রাখবে আর জাহান্নামটাকে কাছে রাখবে আর জাহান্নামের উপর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা ব্রিজ বানিয়ে দেবে একটু সেতু বানিয়ে দেবে ওই সেতুটার নাম কি একবার বলেন তো দেখি ফুলছিরাত একবার ভাবেন জাহান্নামের উপর দিয়ে আমাদের প্রত্যেককে পার হওয়া লাগবে জান্নাতে যাওয়ার জন্য বান্দা বান্দিরা ওই জায়গায় দুইটা শ্রেণী হয়ে যাবে বাইরে আমার ওই জায়গায় যে দুইটা শ্রেণী হয়ে যাবে ওই নাফরমান বান্দা বান্দিরা আর যারা আল্লাহকে রব বলে মেনে নিল দুইটা বান্দা বান্দি দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা জান্নাতটা দূরে রেখে দিয়ে জাহান্নাম কাছে রেখে দিয়ে ওই জাহান্নামের উপরে ফুলছিরাতটা বান্দা বান্দির প্রত্যেক পার হতে হবে যখন তারা দাঁড়িয়ে যাবে আল্লাহ তাআলা ওই সময় ওয়াদার দেবেন এই ফারেস্তারা নাফরমান বান্দা বান্দিদেরকে ওদের বলে কান থেকে তাদের পার হতে আর মুমিন বান্দা বান্দিদেরকেও তার পড়িয়ে দে এদেরকে পার হতে বল ওই সময় নাফরমান বান্দা বান্দিরা ওই জাহান্নামের উপরে পুলচিরতের কাছে যখন তাদের দাঁড় করিয়ে দেওয়া হবে যেই তারা জাহান্নামের উপরে পুলচিরতের উপরে যেই তারা পাটা দেবে দ্বিখণ্ডিত হয়ে গিয়ে মুহূর্তের ভিতরে জাহান্নামের অতল তলদেশে পৌঁছে যাবে একটা সেকেন্ডও সময় নেবে না একটা মুহূর্ত সময় নেবে না সমস্ত দেহের গোস্তগুলো হাড়হাড্ডিগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে কেবলমাত্র তাদের কেবল জানটুকু বেঁচে থাকবে আবার আল্লাহ বানাবে কিন্তু এইরকম নর্মাল দেহ নিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামাই দেবেন না এইরকম নর্মাল দেহ না আল্লাহ রাসূল বলছে আমার সাহাবাই কেরামেরা ইয়ামা সাহাবীরা তোমরা কি জানো জানো যারা জাহান্নামী হবে তাদের দেহ দৈর্ঘ্য প্রশস্ত মোটা কেমন হবে লা ইয়া রাসূলুল্লাহ জানি না আল্লাহ নবী বললেন জাহান্নামী যারা হবে তাদের ডান সাইডের কাঁধ থেকে বাম সাইডের কাঁধ পর্যন্ত আমাদের সম্মানীয় বাংলাদেশের অতিথি হাফেজ কারী মাওলানা শিহাবউদ্দিন উসমানী উনি মঞ্চে উঠবেন আমরা তাকবীরের সঙ্গে তাকে মঞ্চে তুলব নয় তাকবীর নয় তাকবীর নয় তাকবীর শিহাবউদ্দিন সাহেব শিহাবউদ্দিন সাহেব শিহাবউদ্দিন সাহেব নয় তাকবীর নয় তাকবীর উপস্থিত হলেন আমাদের সামনে সুদূর বাংলাদেশ থেকে আহত সম্মানীয় হাফেজ কারী মাওলানা শিহাবউদ্দিন সাহেব আমাদের কলকাতার মাওলানাকে আবার কন্টিনিউ করতে বলছি উনি বলুন না পিছনে মেহমান যখন চলে এসেছে তিনি আমাদের বিদেশি মেহমান আর বসিয়ে রেখে বায়ান করাটা আমার নজরে আমি কোথাও করি না কারণ হলো এটা বেয়াদবি কারণ হলো তিনি আমাদের বিদেশি মেহমান তাই কি না অতএব তাকে বসিয়ে রেখে আলোচনা করা আমার মনে হয় ঠিক হবে না তাই আলহামদুলিল্লাহ শীতের সময় রাত বেশি সময় না না পাঁচ মিনিট আছে না হ্যাঁ হুজুর বলছেন যে আরও পাঁচ মিনিট করেন না এটা আমার দিক দিয়ে বলি কারণ হলো এটা এই ঠান্ডার সময় বেশি রাত তো করা হবে না কথা বলেন ঠিক কি না বেশি রাত তো করা হবে না প্রচণ্ড ঠান্ডা পড়ছে আমি নিজে বুঝতে পারছি হয়তো আমি কথা বলছি বলে হয়তো আমার গরম হচ্ছে গা ঘামছে আলাদা বিষয় কিন্তু আপনারা মাটিতে বসে আছেন আপনাদের কষ্ট হচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো আর অযথা শুনবেন আপনারা তাহলে আমি পিক আপ বুঝি লিল্লাহে তাকবীর পিক আপ তো সেই পিক আপ লিল্লাহে তাকবীর পাঁচ মিনিট বলবো বাইন আমার
আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম নাহনু আউলিয়াকুম কেমন তারা বন্ধ হবে ওই কিয়ামতের দিন মুসিবতের দিন ওই সময় জাহান্নামীরা যখন জাহান্নামের অতলতর দেশে মুহূর্তের ভিতরে পৌঁছে যাবে একটা সেকেন্ডও সময় লাগবে না একটা মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে হাড় হাড়গুলো এবং গোস্তগুলো সব পুড়ে ছাই হয়ে যাবে আর ওই সময় বান্দা বান্দীদের শুধু কেবল মাত্র জান বেঁচে থাকবে আবার আল্লাহ তৈরি করবেন আবার পোড়াবেন আবার তৈরি হবে আবার পোড়ানো হবে আবার তৈরি হবে আবার পোড়ানো হবে আবার তৈরি হবে আবার পোড়ানো হবে এইভাবে চলতেই থাকবে আর এই রকম নরমাল দেহ নিয়ে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামাই দেবেন না কেমন প্রশস্ত হবে যে কথা বলছিলাম নবীজি বলে আমার সাহাবাই কেরামেরা আমার সাহাবীরা যারা কিনা জাহান্নামী হবে তোমরা কি জানো তাদের দৈর্ঘ্য প্রশস্ত তাদের দেহটা কত মোটা হবে লা ইয়া রাসূলুল্লাহ নবী বলেন যে মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা দূরত্ব ডান সাইডের কাঁধ থেকে আর বাম সাইডের কাঁধ পর্যন্ত এই যে প্রশস্ত বুক চেস্ট এই যে দেহর দৈর্ঘ্য হবে এমন চওড়া মক্কা থেকে মদিনা কতটা চওড়া বুঝতে পাচ্ছেন যদি মাইলে বলা হয় 360 থেকে 70 মাইল কিলোমিটার নয় এতটা চওড়া খালি চোখে কি দেখা যাবে নাকি খালি চোখে দেখা যাবে না চামড়া অনেক পুরু খুব ছটে বোঝেন মায়ের আমার শুধু এটা শুনলে অবাক হয়ে যাবেন যারা জাহান্নামী হবে তাদের দাঁত গুলো হবে অনেক বড় বড় কেমন বড় নবীজি বলেন ওহদ পাহাড় পরিমাণ ওহদ পাহাড় পরিমাণ তাদের বড় বড় দাঁত হবে তাহলে ওহদ পাহাড় পরিমাণ দাঁতের যদি সাইজ ওহদ পাহাড় হয় এক একটা দাঁত তাহলে ওই মানুষটা কত বড় হবে একবার আপনারা ভেবে দেখেন এত মোটা তর তাজা দেহ নিয়ে সেকেন্ডের ভিতরে জাহান্নামের তলদেশে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড সময় লাগবে না একটা মুহূর্তের ভিতরে পুড়ে কিন্তু ছাই হয়ে যাবে আবার বানানো হবে আবার পোড়ানো হবে আবার বানানো হবে এইভাবে চলতেই থাকবে ভাইরা আমার এবার দেখেন যারা কিনা ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ যারা আল্লাহকে রব বলে মেনে নিল এবং সুম্মাস্তাকামু যারা এর উপরে অটল থাকতে পারল তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহর মালাইকা ফারিস্তা নাজিল হয়ে যাবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু আর বলবে তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই ওই জাহান্নামের উপরে ওই জায়গাতে দাঁড়িয়ে বলবে নাহানু আউলিয়াকুম আমরা যে তোমাদের বন্ধু দুনিয়া এবং আখেরা ফির দুনিয়া ও ফিল আখেরা এই যে আখেরাতের বন্ধুর ঘোষণা দেওয়া হয়েছিল আজকে আখেরাতের শেষ মঞ্জিল শেষ ঘাটি পুলছিল আসো 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 তোমাদের কোনো ভয় নাই ওই সমস্ত মুমিন বান্দা বান্দিদের হাতটা ধরে বিদ্যুৎ গতির নাই পার করবে আর বলবে ওয়া আব শিরু বিল জান্না দেখো দেখো সুসংবাদ গ্রহণ করো অপেক্ষা করছে আল্লাহর দয়ার জান্নাত জান্নাতে যাওয়ার পরে এই আয়াতে কারিমা 31 নম্বর আয়াতে কারিমা মাঝামাঝি পর্যন্ত হয়েছিল এবার দেখে আল্লাহ বলছে কি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউ ভাই আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি না এই জান্নাতের ভিতরে পৌঁছে যাওয়ার পরে ফারিস্তারা কি করলো কোথায় পৌঁছে দিল কোন ফারিস্তারা কোন ফারিস্তারা কোন ফারিস্তারা বলেন তো বন্ধু ফারিস্তারা যখন পৌঁছে দিল যাওয়ার পরে আল্লাহর ঘোষণা হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি জান্নাতের ভিতরে কি হবে কি পাওয়া যাবে এখানে আল্লাহর ঘোষণা বলছে তোমাদের মন যেটা চাইবে আমি আল্লাহ সেটাকে পূরণ করে দেবো জোরে বলুন শুধু তাই নাই বলছে মন যেটা চাইবে না বলছে ওয়ালাকুম ফিহা মা তাদাউন শুধু তাই নয় তোমাদের মন যেটা চাইবে শুধু তাই নয় তোমরা যেটা দাবি করবে আমি আল্লাহ সেটাকে পূরণ করে দেব তোমাদের মন যেটা চাইবে সেটা তো পাবে এবং তোমরা যেটা দাবিও করবে সেটাও আমি আল্লাহ পূরণ করে দেব কারণ মন চাওয়া আর দাবি কি দুটো এক বাপের দুইটা ছেলে একটা বলল আব্বা মোবাইল হলে ভালো হতো আর একজন বলছে আব্বা মোবাইল দিতে হবে দুইটা কি এক মোবাইল দিলে ভালো হতো এটা কি চাওয়া
আর মোবাইল দিতে হবে এটা কি দাবি তা আল্লাহ বলছে তোমাদের মন যেটা চাইবে সেটা পেয়ে যাবে এবং তোমরা যেটা দাবি করবে আমি আল্লাহ সেটাকেও পূরণ করে দেব কেন দেব কেন দেব এবার দেখেন ছোট্ট একটি আয়াতে কারিমা এটা বলে আমি শেষ করব 32 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছে কারণ নুজুলাম মিন গফুরির রহিম আমি আল্লাহ তাআলা এই কারণে আমি আল্লাহ তাআলা গফুরুর রহিম আল্লাহ তাআলা আমি আমার পক্ষ থেকে এগুলো হলো আপ্যায়ন স্বরূপ আমি করতে থাকব আমি আপ্যায়ন স্বরূপ কেন ব্যয় আসলে বিন আসলে বাড়ি আমাদের সাধ্যমতো বড় মুরগিটা জবে করি না পুকুরের বড় মাছটা ধরি না কারণ আমার অতিথি এসেছে আপ্যায়ন করার জন্য আল্লাহ বলছে আমার শখের বান্দা বান্দি আমি আল্লাহ বড় শখ করে মায়া করি আমার বান্দা বান্দিদেরকে তৈরি করেছি আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করেছে আমি আল্লাহ আমাকে খুশি করেছে আমি আল্লাহ আমাকে রাজি করেছে তাহলে আমি কি তাদের আপ্যায়ন করব না হ্যাঁ এগুলো আপ্যায়ন করব এগুলো সব হবে আমার পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ যাই হোক আমার টিমতে পাঠে আমি তার বলতে পারলাম না তাই যুবক ভাইদের আমি আলোচনার দিকে যেতে পারলাম না মায়েদের দিকে যেতে পারলাম না আল্লাহ পাক তৌফিক দিলে এবং আমাদের বিদেশি মেহমান তিনি তো কথা বলবেন আশা করি তিনি সব রকম ভাবে বলবেন কারণ তিনি বিদেশি মেহমান আর বসিয়ে রাখব না আপনারা বলছেন এবং শায়েক বললেন বলে ওই জন্য আমি একটুখানি অল্প সময় বললাম আমার মধ্যে তেমন এলম কালাম কিছু নাই আপনাদের ছোট ভাই সন্তানের মতো ছোট্ট কথা ভিতর দিয়ে কেন অসম্পূর্ণ আমার বক্তব্য এখানে আমাকে সমাপ্ত করতে হচ্ছে তাই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী অন্তত পক্ষে এই ভাষাগত দিক দিয়ে যদি আমার ত্রুটি হয় ছোট ভাই হিসাবে সন্তান হিসাবে ক্ষমা করবেন আর যদি কোথাও বিশ্লেষণ করতে মানে করতে তেলাওয়াত করতে যদি ভুল হয় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন জোরে বলেন আমিন।